হ্যালো গাইস, গুড মর্নিং। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি পুরুলিয়া যাওয়ার জন্য। প্রচণ্ড ঠান্ডা লাগছে বস, প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন টেম্পারেচার 8 ডিগ্রির কাছাকাছি, কেউ কোথাও নেই, চারিদিকে অন্ধকার। সামনে মন্দিরটা আছে, মন্দিরটাও দেখতে সুন্দর লাগছে সকাল সকাল। তো ফাইনালি পুরুলিয়া বাঞ্ছারা ক্যাম্প পৌঁছাবার পর সিন এখন এরকম আছে কি, এখন যা হচ্ছে পাহাড়ের দিকে অ্যান্ড মেম্বারগুলো সবাই আগে আগে। তো এই যে এদিক দিয়ে দুটো ক্যাম্প আছে, এটা বাঞ্ছারা ক্যাম্পের বোর্ড, এই যে হলো পাহাড়, অযোধ্যা পাহাড় উপরে আমাদের বডি বিল্ডার পার্টনার। তো এই হলো ট্রেকিং এর সিন। তো এই হলো ট্রেকিং, ট্রেকিং হচ্ছে জঙ্গলের ভেতর দিয়ে। আগে আমাদের ঘটক বাবু পুরোহিত পুরোহিত বাবু কিছু বক্তব্য এদিকে, আবার লুকটা দেখি পুরোহিত বাবু। ওরে না না সেরা, আরে ভাই চল না, পৌঁছে সে উপরে যাবি, তুই এইখান থেকে পড়ে মরে গেলে উপরে যাবি, আর এমনি গেলে উপরেই যাবি। কে কে হাঁপাচ্ছিস ভাই, হাত তোল। ফাইনালি হাম আ গে হ্যায় পাহাড় কে উপর, চারো তরফ কোহরা হি কোহরা, আর মে বহুত জ্যাদা উঁচাই মে, ইয়াহ সে আসমান সাফ দিখ রহা হ্যায়। তো ফাইনালি ভিউ এইটা হলো, আর আমাদের সঙ্গী আমাদের সাথে চলে এসছে পুরো টপ ফ্লোরে। তো এটা হলো অযোধ্যা পাহাড়, আর এটা অযোধ্যা পাহাড়ের টপ, উঁচুটা আরো উঁচু আছে কিন্তু অতটা চাপা পসিবল নাই। তো ভাই যাই হোক, যে যে আসবে পাহাড়ে সাবধানে চাপবে, লাঠি পাটি নিয়ে গাইড করতে হবে না ভাই। আবে আমার 56টা সাব ভাই, লোক 56টা সাবস্ক্রাইবার ভাই, 56 জনের মধ্যে যদি কেউ আসো তো ঠেঙা নিয়ে উপরে চাপবে। তো আমাদের লাঞ্চ চলে এসেছে, লাঞ্চের মধ্যে আছে ঝরঝরে ভাত, ফুলকপি আলুর ফ্রাই আছে, একটা ফিশ ফ্রাই আছে, একটা ফিশ কারি আছে, ডাল পেয়ে যাবেন, আর তার সাথে স্যালাড থাকবে, আর এক্সট্রা যদি মাছ নিতে হয় তার জন্য আলাদা পে করতে হবে, বাকি সব ইনক্লুডেড আছে 600-এর মধ্যে। তো এইটা হলো পুরুলিয়া বাঞ্ছারা ক্যাম্পের ভিউ, ঠিক আছে। এইগুলো হলো টেন্ট। তো এখন এটা পুরো জায়গাটা ফাঁকা আছে এখন, মানে বেশিরভাগ কি মেম্বার বলতে আমাদের গ্রুপটাই আছেন, বাকি আজকে যেহেতু 8 তারিখ লকডাউন আছে সেই জন্যে বেশি কেউ আসতে পারেনি, আর যারা যারা ছিল ওরাও সকাল সকাল বেরিয়ে গেছে। তো এইটা হলো ক্যাম্প, ঠিক আছে। প্রতিটা ক্যাম্পের বাইরে একটা আলাদা এক্সট্রা লাইট লাগাবার জন্য বোর্ড আছে, আর এইটা হলো টয়লেটের ভেতরে টয়লেট আছে, ঠিক আছে। প্রতিটার মধ্যে এরকম আছে, এরকম একটা বেসিন আছে বাইরে, একটা ছোট মিরর, এই হলো বাথরুম, ঠিক আছে। প্রতিটার ভেতরে এই হলো বাথরুমের কন্ডিশন।
তো তাছাড়া এরকম অনেকগুলোই আছে, এরকম ছোট 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 অনেকগুলোই ক্যাম্প আছে। তো ব্যাপারটা হলো যে যারা এরকম টাইপের জায়গা আগে কখনো যাওনি তাদের জন্যে এটা ভালো ডেস্টিনেশন ওয়ান নাইটের জন্য, কিন্তু যারা আগে এসেছে এরকম টাইপের সেরকম কিছু এখানে দেখার মতো নেই। হ্যাঁ, পাহাড় টাহাড় আছে, এটা হলো অযোধ্যা পাহাড়, এই পাহাড়টা ক্লাইম করে পড়ে যদি চাপতে পারো তাহলে উপর থেকে ভালো ভিউ আসবে। আমরা চেপেছিলাম, তো কিছু কিছু সিন রেকর্ডও করেছি, সেগুলো ক্লিপ হিসাবে দিয়ে দেবো, তো ওপর থেকে কীরকমভাবে ভিউটা দেখা যায় সেটাও দেখে নেবে। এইগুলো হলো টেন্ট, ঠিক আছে, এরকম অনেকগুলো টেন্ট আছে। অ্যান্ড তাছাড়া এই যে এগুলো হলো টেন্ট, এরকম অনেকগুলো টেন্ট আছে। টেন্টের রেট যেটা হলো সেটা এরা বলে যে 1250 rupees পার হেড উইথ ফুড অ্যান্ড বেড রুম, এই টেন্ট এসব নিয়ে 1250, 1250 টাকা। এরপর 1250 টাকা এর মধ্যে বার্গেনিংও করতে পারো, যাই হোক বেশি ওরা কম করবে না, তবুও হার্ডলি 1100 বা 1050 এর মধ্যে রেটটা থাকবে। তো এই হলো বাকি কিটিম। To the fire, but it's no use, 'cause you can't stop it from shining through. It's true, baby, let the light shine through. If you believe it's true, baby, won't you let the light shine through for you? পাশের ক্যাম্পগুলোর মতন এগুলো তো ট্রি হাউস আছে, কিন্তু এইটা ট্রি হাউসটা একটু অন্য টাইপের, মানে অরিজিনাল ট্রি হাউস কি বলা যাবে, এটা ট্রি হাউসটা অতটা ঠিক না, পাশের ক্যাম্পের ট্রি হাউসটা থেকে বেটার। এইটা হলো ট্রি হাউস, ওপর একটা ছোটো মতন টেন্ট বাঁশের মাচা দিয়ে বানানো আছে, এটা দিয়ে ওপর উঠে টেন্ট। সেরকম টেন্টের কন্ডিশন নেই, তো এটা বেকার বলা যাবে, এটা ট্রি হাউস বলাই যাবে না। মানে সন্ধ্যেবেলায় ভিউটা ঠিক আছে, তাছাড়া এখানে বসবার জন্য জায়গা আছে, এই যে এগুলো দেখবার আছে, আর ওইদিকে খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয়, যে যেখানে বসে খেতে পারে, খাওয়ার জন্য আলাদা কোনো বিশেষ প্লেস নেই, নিজের রুমে যেও খাবার খেতে পারো। আর জলের ব্যবস্থা প্রতিটা রুমের মধ্যেই আছে, বাথরুমেও কন্ডিশন ঠিকঠাক আছে, সেরকম কোনো প্রবলেম নেই। আর খাওয়া দাওয়ার ব্যাপারটা সেটা আমি একটু পরে জানাচ্ছি। খাওয়া দাওয়া 600-এর মধ্যে 4 টাইম খাওয়া দাওয়া থাকবে, যার মধ্যে ব্রেকফাস্ট থাকবে, ব্রেকফাস্টের মধ্যে লুচি থাকবে, ঠিক আছে, আরও কিছু কিছু থাকবে, ওগুলো আমি দেখিয়ে দেবো, তো আরেকবার ভালো করে দেখে নাও। কিছু সিনেমাটিক দিয়ে দিচ্ছি, সে সিনেমাটিক ভিউগুলো একবার দেখে নেবে। যেটা সব থেকে সুন্দর লাগে এই ক্যাম্পটাই, তো রাতের বেলা ভিউটা অন্যরকম লাগে। তো যাই হোক, আজকে বেশি ভিড় নেই বলে সেরকম কিছু ব্যাপার হয়নি, কিন্তু আমরা যেহেতু আমরাই ফ্রেন্ডসগুলো মিলে এনজয় করছি, একদিক থেকে ঠিক আছে, আমরাই আছি ওটা ক্যাম্পটাতে, আর কোনো এক্সট্রা বাইরের আর কোনো ট্রাভেলার নেই। তো এটা হলো ক্যাম্পটা, নাইট ভিউ, ঠিক আছে, এটা হলো আমাদের টেন্ট, আর এটা আমাদের আর একটা টেন্ট, তো এর চেনটা না না বন্ধ হয়ে যায়, থিঙ্ক। তো এরকম লাগে রাতের বেলা ক্যাম্পটা, পুরো নাইট ভিউটা। আর এইদিকে আমাদের বনফায়ার রাউন্ড চলছে, তো বেশি এনজয় এখানটাতেই হবে। তো ফাইনালি চলে এসেছে আমাদের রাত্রের ডিনার, তো ডিনারে দিয়েছে চিকেন কারি, ঠিক আছে, রুটি দিয়েছে, রুটি আপনারা যতগুলো চাবেন ততগুলো পেয়ে যাবেন, আলু ভাজা আছে, আর আর কিছু নেই, এক্সট্রা চিকেন চাইলে আপনি নিতে পারেন ওর কাছ থেকে চেয়ে। The
person you are trying to call is currently busy. The person you are trying to call is currently busy. Busy in a world that needs no buffering. थोड़ी ना है हम।